বাইরে এখন মেঝে ভাঙা হচ্ছে, মানে টাইলস তো উঠে গেছে, তো নিচে যে মশলাগুলো ছিল সেগুলোকে ভেঙে ভেঙে তোলা হচ্ছে, তারপর আবার নতুন মশলা লাগিয়ে ওপরে আবার বসানো হবে। এখানে দেখছো যে মশলা লেগে গেছে এই পুরো অংশটা, বালি সিমেন্ট আর এগুলো দিয়ে যে মশলা বানাচ্ছিল সেটা পুরো জায়গায় লাগানো হয়ে গেছে। কিচেনটা যেহেতু আলাদা হবে তাই কিচেনের জায়গাটা এখনো ছেড়ে রেখেছে। ওখানে যে হোয়াইট কালারের পাইপটা তোমরা দেখলে, ওই পাইপটা কিচেন থেকে ডাইরেক্ট গেছে হলের ওদিকে, যে ব্যালকানিটা আছে ওইখানে একটা বেসিন তৈরি হবে, আর ওইখানে যে কলটা লাগবে জল পড়বে সেই জলটা এই পাইপ লাইন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মেঝের তলা দিয়ে। পিছনে যে কাজ দেখতে পাচ্ছ, আমাদের ফ্লোরের কাজ স্টার্ট হয়ে গেছে, আজকে টাইলস বসছে ফাইনালি, সেটাই তোমাদের আমি আগের দিন গেস করতে বলেছিলাম। সো আজকে ফাইনালি তোমরা দেখতে পারবে যে আমাদের কি ফাইনাল করা হয়েছিল, আর টসে জিতে কি টাইলস বসানো হচ্ছে, ফ্লোর কিভাবে সাজছে, ফ্লোরে কি হচ্ছে সেটা আজকে দেখাবো। সকাল 8:30-9টার মধ্যে রান্না রেডি করে সব কিছু রাখা রয়েছে, তরকারি রুটি স্যালাড জলের বোতল ভরে রেখেছি, এখানে চা রেডি করা রয়েছে, আর ফ্রুটস রয়েছে যদি লাগে তো। যাই হোক, এখানে আমি যোগা প্র্যাকটিস করছিলাম এই জায়গাটাতে, আর মেডিটেশন যোগা এগুলো করেই সময় কাটানো বেশি ভালো। সো এইভাবেই সময় কাটিয়ে নিচ্ছি, আর সাথে দেখছো আমি রেডি হয়েছি আজকে। সো আমি কিছু রিলস কিছু শর্টস এইসবগুলো বানিয়ে নেবো, ভীষণ ভালোবাসি রিলস আর শর্টস এইসব বানাতে, সাথে আমাদের ভিডিওটাও কাটিয়ে নেবো। খেতে চলে গেলেই আমাদের লাঞ্চ টাইম হয়ে যায়, তবে তোমাদের এই সময় একটু ফাঁকাতে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো আমাদের টাইলস লেগে গেছে, আর পুরোটা লাগাবার পর ভালোভাবে বুঝতে পারবে, আর কিচেনে আলাদা হবে, তবে কিচেনেও কি হবে সেটাও দেখতে পাবে।
কিচেনটা স্টার্ট করেছে কাজ, তখন তোমাদের দেখাচ্ছিলাম যে এখানে যে পাইপলাইন আছে এই পাইপলাইনটাই মেঝের তলা দিয়ে নিয়ে যাচ্ছে, আর ওই দিকে যে ব্যালকানিটাকে আমরা এক্সটেন্ড করছি হলের সাথে, হল এক্সটেন্ড করে ব্যালকানিটাকে অ্যাড করে নিচ্ছি, সেইখানে আমাদের একটা বেসিন বানাবো, যে বেসিনটাতে হাত ধোয়া খেয়ে দিয়ে উঠে সুবিধা হবে। আর যেটুকু পেতেছে সেটুকুতে বেশ সুন্দর লাগছে, তবে পুরোটা পাতলে ভালোভাবে বুঝতে পারবো, দেখতে পাবো। আমি তো ভীষণ খুশি, আজকে আমাদের মেঝে লেগে যাচ্ছে, আর রাত্রির মধ্যে আশা করছি আজকে সন্ধ্যের মধ্যে ফ্লোরটা পুরো রেডি হয়ে যাবে, আর তোমাদেরকে আমি দেখাতে পারবো। আমাদের মেঝে এটুকুতেই কত সুন্দর লাগছে, পুরোটা রেডি হলে আরো ভালো লাগবে। বেজে গেছে বিকেল 4:30-5টা, ফোনে ক্লাস করাতে হচ্ছে, কারণ আমার একটা ফোনে 7টা ভিডিও কল যায় যেটা ভরে গেছে, আর একটা ফোন থেকে ওই জন্য ক্লাস করাতে হচ্ছে, দুটো ফোন মিলিয়ে ক্লাস চলছে। তো একটা ফোনে বাচ্চাদের নিয়ে নিয়েছি আর একটা ফোনে লেডিসদের নিয়েছি, বড়োদেরকে। এই লকডাউনের পর থেকে আর আমার বিয়ের পর থেকেও বলা যায় এইভাবেই ক্লাস চলছে, কারণ আমি নয়ডায় আসার পর আমার সব স্টুডেন্টসরা অনলাইনে ক্লাস করার জন্য আমার কাছে রিকোয়েস্ট করে আর আমি সেটা কন্টিনিউ রাখি। আর এইভাবে আমার বিকেল 4:00-8:30 অবধি কেটে যায়, সকলের সাথে দেখা করা হয়, কথা বলা হয়, ক্লাস করানো হয়, আর ওদিকে কাজ চলছে, দেখাচ্ছি তোমাদেরকে মাঝে মাঝে। মেঝের কাজ এখনও চলছে, ফ্লোর প্রায় হয়েই এসছে, আজকে পুরো রেডি হয়ে যাবে, ওর ওপর দিয়ে আজকে বেশি চলা যাবে না বলেছে আমাদের কাজের দিদিকে, আজকে আসতে বারণ করে দিলাম বিকেলবেলাতে। ফ্লোরটা বলছে ওরা বসবে, আর প্লেন হয়ে শুকোতে টাইম লাগবে, কারণ কোথাও যদি হাঁটাচলা বেশি করি ওর ওপরে কোথাও নিচু কোথাও উঁচু হয়ে যেতে পারে, তাই হাঁটাচলা বেশি করতে বারণ করেছে। শেষ 4:00-5:30 ফার্স্ট ক্লাসটা শেষ হয়ে গিয়ে এখন টি ব্রেক নিচ্ছি, 6:30 সেকেন্ড ব্যাচ স্টার্ট হবে। আর সেকেন্ড ব্যাচেতে আমি আমার যোগা স্টুডেন্টসদের সাথে সাথে আমার মা বাবা মামা বাবা এদের সবাইকেই ক্লাস করাই, ওরাও যোগা অ্যান্ড মেডিটেশন করে।
বাইরের যে কাজগুলো তোমরা দেখছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের হলটা কেমন, ফ্লোরের কাজ হলো সেটা তোমাদের থেকে আমি জানতে চাই। আজকে এই কাজটাই তোমাদের সাথে শেয়ার করব, আর কালকে আরেকটা নতুন কাজ নিয়ে আসব। তবে যেটা সারপ্রাইজ সেটা হচ্ছে যে নেক্সট কিচেনে কী হতে চলেছে, কিচেনেও আলাদাই কিছু হবে, আর সেটা যে কী হবে সেটা তোমরা পরের ভিডিওটা দেখলেই জানতে পেরে যাবে। চলো, গল্প অনেক হলো। মিস্ত্রিরা সবাই চলে গেছে, আর আজকে মেঝে বসার পরে আমাদের ঘরের অবস্থা এরকম। এখানে জল পড়ে রয়েছে, দেখো দেখতে পাবে, জল ঢেলে গেছে ওরা। এর ওপর দিয়ে বেশি হাঁটা চলা করা যাবে না, যার জন্য ওরা কিছু ওর ওপর দিয়ে পেতে রেখে গেছে। তো টাইলসের যে মাঝখানের পোর্শন সেখানে আমাদের হাঁটতে বলেছে, আর সাইডের পোর্শনগুলোতে যেন চাপ না পড়ে বা আমরা না দাঁড়াই ওর ওপর, এটা আমাদের ভালো করে বুঝিয়ে দিয়ে গেছে। তো সেইভাবে আমরা রান্নাঘরের ওইখান থেকে জল নিচ্ছি।